আমন্ত্রণ বিকেল 4টা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপিকে সংলাপের আলাপ জানানো হয়নি বলেন সিসি। নওগাঁয় নারী মৃত্যুর ঘটনায় কেউ দোষী হলে বিভাগীয় ব্যবস্থা জানিয়েছেন র‍্যাব। ঢাবির পরীক্ষায় কান মুখ খোলা রাখার নোটিশ হাইকোর্টে স্থগিত। বাড্ডায় মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে। কলকাতার আদালতে পিকে হালদার সহ ৬ পরবর্তী হাজিরা ১৬ মে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তবে অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য তাদের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিসি। তিনি বলেন, আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন বিএনপিকে চিঠি দেয়া সরকারের কূটকৌশল, তবে আমি বলছি বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই, বরং এটা ইসির কূটকৌশল হতে পারে। সরকার ইসির উপর চাপ দিলে যে দেবে যাবে বিষয়টি তেমন না, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না। নওগাঁয় র‍্যাবের হাতে আটক নারী অসুস্থ হওয়া এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। এদিকে নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে অস্বাভাবিক উচ্চ রক্তচাপকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে। এ সময় র‍্যাবের যেসব কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে তাও দাখিল করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের নামের তালিকা জমা দিতে সোমবার আদেশ দেন উচ্চ আদালত। আশ্বাস দেন ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট দেখে ন্যায় বিচারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে কান ও মুখ খোলা রাখার নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাবির বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষার্থীদের পক্ষে রিটকারী আইনজীবী ফয়েজউল্লাহ ফয়েজ আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নোটিশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রাজধানীর মধ্যপাটে রাজভোগ মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদ ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে মধ্যপাট্টার ইউলুপের পোস্ট অফিস গলি সংলগ্ন ওই মিষ্টির দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। আগামী ২২ বা ২৩ এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর। সেই হিসেবে পোশাক কারখানায় ২১ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হবে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
তবে এই ছুটি নির্ভর করবে চাঁদ দেখার উপর সদস্যভুক্ত কারখানাগুলোকে দেয়া এক চিঠিতে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ তবে কারখানা কতদিন ছুটি থাকবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি চিঠিতে নিজস্ব শিপমেন্ট কার্যাদেশ প্রোডাকশনের সঙ্গে সমন্বয় করে যদি সুযোগ থাকে ঈদের দুই তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে কারখানাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি এটি সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জেনারেল ডিউটি করিয়ে সমন্বয় করার কথাও জানায় বিজিএমইএ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসখুর গ্রামে বিয়ের দাবিতে নুরুন্নবী নামের প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী সোমবার দুপুর থেকে অনশনে বসেছেন তিনি তার বাড়ি উপজেলার বড় পুকুরিয়া গ্রামে ভুক্তভোগী নারীর ভাষ্য মতে নুরুন্নবীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন তিনি বিয়ে না করায় তিনি মামলা করেছিলেন ওই মামলায় জেলও খেটেছেন নুরুন্নবী জামিনে বের হয়ে পুনরায় ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানাজানি হলে ওই নারীকে তালাক দেন তার স্বামী আমার গ্রামের নাম বড়পুকুরিয়া মাদ্রাসা আমি নুন্নবীর লাগে সম্পর্ক করি তার গ্রামের নাম হলো বাসপুর বাসপুর মাদ্রাসা সম্পর্ক করি এখন বিয়ে করা ইয়া দিয়ে আর বিয়ে করবো না মানে বাপমা করি বিয়ে আর করবো না আমি চাই অলগ আমার বিয়ে হোক আমার আসার কোনো পথ নাই আমি কোনো দিকে যাইতে পারবো না আমি আমার সব কিছু চাই ভারতে অর্থ পাচারের অভিযোগে পিকে হালদার সহ মোট ৬ জনকে আদালতে তোলা হয়েছে তবে আগামী ১৬ মে তাদের ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতার নগর দায়রা আদালত ৪১ দিনের বিচার বিভাগীয় হেফাজত শেষে ২৮ মার্চ অভিযুক্তদের আদালতে তোলা হলে এই নির্দেশনা দেন স্পেশাল সিবিআই কোর্ট ৩ এর বিচারক শুভেন্দু সাহা এদিন স্থানীয় সময় সকাল ১০:৩০টার দিকে এই মামলার শুনানি শুরু হয় উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারক পরবর্তী হাজিরার দিন ধার্য করেন অথরাইজেশন দেওয়ার জন্য থার্ড পার্টিকে প্রেয়ার করেছিল যেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে অবজেকশন দিয়েছে বিকজ দি আদার ডাইরেক্টর অফ হালদ্রিপ দ্যাট ইজ প্রীতিশ কুমার হালদার ইজ অ্যাবসকন্ডিং তাকে খোঁজা হচ্ছে অর্ডার রিজার্ভ হচ্ছে প্রথম দিন থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর প্রীতিশ কুমার হালদারকে খুঁজছেন যিনি অ্যাবসকন্ডিং এবং প্রেয়সী সাহা বলে আরেকজন যে ডাইরেক্টর ছিলেন তাকেও খোঁজা হচ্ছে তিনিও অ্যাবসকন্ডিং সেটারই অবজেকশন থেকে কোর্টের কাছে দেওয়া হয়েছে যে তারা অ্যাবসকন্ডিং রয়েছে এই হাইল কিপের জন্য আর কোনো তৃতীয় ব্যক্তিকে অথরাইজেশন দেওয়া উচিত ভেরিফিকেশন অফ ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো আমরা রিলায়েড অন ডকুমেন্টস কোর্টের কাছে জমা দিয়েছি সেটা ওরা ভেরিফাই করে দক্ষিণ মিশরের প্রাচীন শহর অ্যাবিডোসে ফারাও রাজা রামসেস দ্বিতীয় এর মন্দিরে টলেমাইক যুগের অন্তত ২০০০ মমি করার র্যামের মাথার সন্ধান পাওয়া গেছে দেশটির প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মন্দিরের র্যামের মাথার সঙ্গে মমি করা ওয়েড কুকুর বুনো ছাগল গরু গাজেল ও মঙ্গোস পাওয়া গেছে এগুলো দ্বিতীয় রামসেসের প্রতি অবিরত শ্রদ্ধার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে বিবৃতিতে বলা হয় আবিষ্কারগুলো টলেমাইক সময়কাল পর্যন্ত দুই সহস্রাব্দেরও বেশি সময়ের জ্ঞানকে সমৃদ্ধ করবে ৩০ খ্রিস্টপূর্বাব্দে রোমানদের বিজয় পর্যন্ত প্রায় ৩ শতাব্দী বিস্তৃত ছিল টলেমাইক পিরিয়ড উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও শক্তিশালী অস্ত্র তৈরি করতে দেশের বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপের আগমনকে সামনে রেখে এ আহ্বান জানালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এর আগেও বেশ কয়েকবার তিনি অস্ত্রের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম তার পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে একটি ব্রিফিংয়ে বলেছেন, উত্তর কোরিয়াকে যে কোনো সময় ও যে কোনো জায়গায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত করা উচিত। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 20 ওমরা যাত্রী সহ নিহত ও 29 জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরা যাত্রীদের বহনকারী ওই বাস আকাবাসার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায় এবং এক পর্যায়ে সেটিতে আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল একবারিয়া জানায়, রেড ক্রেসেন্টের একটি দল সহ জরুরি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।